কমলাদেবীর দুই বৌমা ছিল, রচনা এবং তন্দ্রা। মধ্যবিত্ত শ্বশুর বাড়িতে বড়লোকের মেয়ে রচনা সবসময় নিজের বাপের বাড়ির টাকার গরমে সবাইকে ছোট বলে মনে করে, আর যখন কোনো কিছু তার দরকার হয় সবকিছুই সে বড়লোক বাবা মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসে। আর অন্যদিকে তন্দ্রার বাপের বাড়ি খুবই গরিব বলে সবসময় রচনা তাকে অপমানজনক কথাবার্তা শোনায় আর বাড়ির সমস্ত কাজকর্ম তাকে দিয়েই করায়। ঠিক এমন ভাবেই বিল্টুর 5 বছরের জন্মদিন উপলক্ষে রচনা তার বড়লোক মা এবং বাবার কাছ থেকে অনেক দামি দামি গয়নাগাটি নিয়ে আসে, আর সেই সাথে ছেলের জন্মদিন পালন করার জন্য অনেক টাকা পয়সাও নিয়ে আসে। আমি এবার আমার ছেলের জন্মদিন খুব বড় করে পালন করে ওই গরিব যাকে এবার বুঝিয়ে দেব, ও আমার নখেরও যোগ্য না, আর আমি দামি দামি সোনার গহনা পরে সবার সামনে তন্দ্রাকে ছোট করব, কারণ ওর কাছে একটা ভালো সোনার গহনাও নেই। এই বলে রচনা তার ছেলের জন্মদিন উপলক্ষে সবকিছু জোগাড় যন্ত্র করতে শুরু করে। আর একদিন সে নিমন্ত্রিতদের লিস্ট নিয়ে তার শাশুড়িমা এবং স্বামীর কাছে আসে। মা, আমি আমার ছেলের জন্মদিনে কাকে কাকে নিমন্ত্রণ করব সেটার একটা লিস্ট তৈরি করেছি, আপনি আর আপনার ছেলে একবার লিস্টটা মিলিয়ে দেখে নিন, কারণ আমি চাই না যে আমার ছেলে জন্মদিনে কোনো আত্মীয়স্বজন নিমন্ত্রণ থেকে বাদ থেকে যাক। এই বলে রচনা তার শাশুড়িমা কমলাদেবীর হাতে নিমন্ত্রিতদের পত্র ধরিয়ে দেয়। কমলাদেবী এবং রাজ দুজনে মিলে সেই নিমন্ত্রণ পত্র মেলাতে শুরু করে, আর মাত্র 5 দিন পরেই বাড়ির বড় বউ রচনা ছেলে বিল্টুর 5 বছরের শুভ জন্মদিনের অনুষ্ঠান হতে চলেছে, আর সেই নিয়ে পরিবারের সকলে ভীষণ পরিমাণে ব্যস্ত, বিশেষ করে বিল্টুর মা রচনা। আর তার যেহেতু টাকার কোনো অভাব নেই তাই সে অনেক টাকা খরচ করে তার ছেলের জন্মদিনের অনুষ্ঠান পালন করতে চায়। আশিসের মা, তারপর রত্না কাকিমা, আমার বান্ধবী নীলিমা, তোমার বাবা মা আর বাদবাকি তোমার বড় বড় আত্মীয় স্বজন, আমার 2 ছেলের অফিস কলিগদের নাম লিখেছো। হ্যাঁ, সবই ঠিক আছে, তুমি সবারই তো নাম লিখেছো, কিন্তু বড় বৌমা, এই লিস্টে তো ছোট বৌমার বাপের বাড়ির লোকেদের নাম নেই, তুমি ভুলে গেছো? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি ভালো করেই জানেন আপনার ছোট বৌমা একটা গরিব পরিবার থেকে উঠে এসেছে, ওই পরিবারের লোকেদেরকে আমি যদি আমার ছেলে জন্মদিনে নিমন্ত্রণ করি তাহলে আমার তো মান সম্মান কিছুই থাকবে না, সেই কারণে আমি আমার ছেলে জন্মদিনে গরিবদের কাউকে নিমন্ত্রণ করিনি। এইরকম করে কথা কেন বলছো রচনা? তুমি আমার ছোট ভাইয়ের বউকে এরকম করে অপমান করতে পারো না। আর তাছাড়া তোমার বাড়ির লোকজনেরা তো আসছে, সেখানে যদি তন্দ্রার বাপের বাড়ির লোকজনেরা না আসে তখন তো ব্যাপারটা খারাপ দেখতে লাগবে। তন্দ্রার বাড়ির লোকজনেদের সঙ্গে আমার বাড়ির লোকজনেদের স্ট্যান্ডার্ড মেলে না রাজ। আমাকে যদি আমার বাপের বাড়ির লোকেরা জিজ্ঞাসা করে যে আমার ছোট জায়ের বাপের বাড়ির লোকেরা কি করে, তখন আমি কি উত্তর দেব? ওদের তো সামান্য একটা খাবারের দোকান, ওরা হোম ডেলিভারির কাজ করে। ছি, এসব ভাবলেই আমার লজ্জায় মাথা কাটা যায়। রচনা ছোট জা তন্দ্রা গরিব পরিবার থেকে আসার ফলে তাকে সবসময় তার বড় জায়ের অপমান সহ্য করতে হয়, কারণ রচনার বাপের বাড়ি ভীষণ বড় লোক, তাই তার অহংকারে মাটিতে পা পড়ে না। আর এই অহংকারের বশীভূত হয়ে সে তন্দ্রাকে খারাপ খারাপ কথা শোনায়, আর যেটা রচনার পরিবারের কেউই একেবারে পছন্দ করতে পারে না। আচ্ছা ঠিক আছে, এখন এসব বাদ দাও, কারণ তন্দ্রা আসছে, আর ও যদি শুনতে পায় যে তুমি ওর বাপের বাড়ির লোকেদের সম্বন্ধে এরকম খারাপ খারাপ কথা বলছো তাহলে ও ভীষণ মন খারাপ করবে আর কষ্টও পাবে। ওফ, ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন যে তন্দ্রার বাপের বাড়ির লোকজনকে নিমন্ত্রণ করতে হবে তাহলে ফোন করে আপনারা নিমন্ত্রণ করে দেবেন, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আচ্ছা বলছি যে বিল্টুর জন্মদিন উপলক্ষে আমাদের সারা বাড়ির বা ছাদটা পরিষ্কার করার কথা ছিল তো, রচনা তুমি লোক লাগিয়ে সবকিছু পরিষ্কার করে নিয়েছো তো? কেননা জন্মদিনের আগে যদি বাড়ি অপরিষ্কার থাকে তাহলে সাজানো গোছানো দেখতে খুবই খারাপ লাগবে কিন্তু। আরে লোক লাগানোর কি দরকার, আমাদের বাড়িতে তন্দ্রা আছে তো, আর আমি তন্দ্রাকেই সবকিছু পরিষ্কার করার জন্য বলে দিয়েছি, ও সকাল থেকে মনে হয় এতক্ষণ পর্যন্ত সবকিছু পরিষ্কার করে ফেলেছে, কারণ আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি তন্দ্রাকে শাড়ি দেব, আর ওকে দিয়ে কাজ করাবো না তা কখনো হয়? রচনার মুখে এমন কথা তন্দ্রা শুনে ফেলে, তাই তার ভীষণ পরিমাণে খারাপ লাগে। তন্দ্রার স্বামী যেহেতু তন্দ্রাকে নিয়ে আলাদা থাকে না তাই তন্দ্রাকে এরকম ভাবে অপমান মেনে নিতে হয়। রচনা এভাবেই যখন তখন তন্দ্রাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে। কি হলো তন্দ্রা, তুমি সারা বাড়িঘর পরিষ্কার করে রেখেছো তো? আর শোনো, আমার ছেলের জন্মদিন উপলক্ষে তুমি তোমার গরিব বাবা মাকে ফোন করে নিমন্ত্রণ করে দিও, আর বলবে তোমার ভাইদেরকেও যাতে সঙ্গে করে নিয়ে আসে। হ্যাঁ দিদি, আমি সব পরিষ্কার করে দিয়েছি, আর তুমি একদম চিন্তা করো না, আমি আজকেই আমার বাবা মাকে ফোন করে নিমন্ত্রণ করে দেব, আর বিল্টুর জন্মদিনে ওরা নিশ্চয়ই আসবে। রচনা তন্দ্রার কথাই কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়।
বড় বৌমার মুখে এরকম কথা শুনে কমলা দেবী এবং রাজিরও খুব খারাপ লাগে, কারণ তারা সকলেই তন্দ্রাকে ভীষণ পরিমাণে স্নেহ করে। ছোট বৌমা, তুমি একদম মন খারাপ করো না। আর তুমি যদি মনে করো যে তোমার বাপের বাড়ির লোকেদেরকে নিমন্ত্রণ করবে না, তাহলে আমি কিছু মনে করব না। কারণ ওনারা যদি নিমন্ত্রণ পেয়ে এখানে আসেন, তাহলে বড় বৌমা কিন্তু ওনাদেরকে অনেক অপমান করবে। সুতরাং এবার তুমি যা করবে ভেবেচিন্তেই করো। আমি আমার বাপের বাড়ির লোকেদেরকে নিমন্ত্রণ করব, কারণ আমি ভালো করে বড় বৌদিকে চিনি। আমার বাপের বাড়ির লোকেরা যদি এখন বল্টুর জন্মদিনে না আসে, তখন বড় বৌদি ওনাদেরকে আরো অপমান করবে। বলবে যে জন্মদিনে বল্টুকে উপহার দিতে হবে, সেই ভয়ে ওনারা জন্মদিনে আসেনি। সুতরাং বদনামের ভাগী হওয়ার থেকে এখানে এসে অপমান শোনা অনেক ভালো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেক দিন রচনা কোনো না কোনো অজুহাত দেখিয়ে তন্দ্রাকে গরিব হওয়ার খোটা শোনাতে থাকে। তন্দ্রা মুখ বুঝে সবকিছু সহ্য করে আর নিজের মতো করে বাড়ির কাজকর্ম করতে থাকে। আমার স্বামী আমাকে নিয়ে যতক্ষণ পর্যন্ত না আলাদা বাড়িতে থাকা শুরু করছে, ততক্ষণ আমাকে এসব কথাবার্তা সহ্য করতে হবে। আর আমার বাপের বাড়ি গরিব, তাতে তো আমার কোনো দোষ নেই, কিন্তু তবুও যে দিদি কেন আমাকে এত কথা শোনায় আমি বুঝতে পারি না। এভাবেই সময় কাটতে থাকে। একদিন রচনা বল্টুর জন্মদিন উপলক্ষে নিজের বাপের বাড়ি থেকে একটা অনেক দামি ডিনার সেট নিয়ে আসে, আর সেই ডিনার সেট দেখতে খুবই সুন্দর ছিল। এ কি, তুমি তোমার বাপের বাড়ি থেকে সব কি হাতে করে নিয়ে এসেছো? তুমি যদি আমাকে বলতে, তাহলে আমি তো তোমাকে কাঁচের থালা বাটি গ্লাস কিনে দিতাম। তুমি বেকার বেকার তোমার মা বাবার টাকা নষ্ট করে দাও, আমাকে বললাম কি এনে দিতাম না? শোনো, তোমাকে তো অনেকদিন ধরে বলছিলাম, কিন্তু তুমি তো আমার কথাই কোনো কান দাওনি। তাই নিজের নাতির জন্মদিন উপলক্ষে আমার মা এত দামি ডিনার সেট পাঠিয়ে দিয়েছে। আমি বল্টুর জন্মদিনে এই ডিনার সেটই অতিথিদের খাবার খেতে দেব। এরকম ডিনার সেট তো আমাদের বাড়িতে আগে থেকেই ছিল বৌমা, তুমি সেগুলোই তো বের করতে পারতে। বেকার তোমার বাবা মা কি ভাবলো বলো তো, যে শ্বশুর বাড়ি থেকে একটা কাচের থালা বাটির ব্যবস্থা করতে পারলো না? আমার ছেলের 5 বছরের জন্মদিন সুন্দর করার জন্য আমি হাজার হাজার টাকা খরচা করছি, আর আপনি বলছেন যে আমি পুরানো থালা বাটি ব্যবহার করব। ঠিক এমন সময় হঠাৎ করে বিল্টু খেলনা গাড়ি সাইকেল চালাতে চালাতে রচনার পায়ে এসে ধাক্কা মারে। রচনা সামলাতে না পেরে সেই ডিনার সেট তার হাত থেকে মাটিতে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে সবকিছু একেবারে ভেঙে গুঁড়িয়ে যায়। ফলে সে বিল্টুর উপর খুবই রাগ করে এবং তাকে অনেক বকাবকি করে। কিন্তু বিল্টু যেহেতু ছোট, তাই সে তেমন কিছু বুঝতে পারে না। ও মা, আমি বুঝতে পারিনি মা, তুমি আমাকে বকো না, তুমি বকলে আমার ভয় লাগে। একদম চুপ কর, বাজে ছেলে কোথাকার। তোর জন্মদিনের জন্য আমি কত টাকা খরচা করছি, কত কষ্ট করছি, কিন্তু তবুও তুই কিছু বুঝতে পারছিস না, সব জিনিসগুলো নষ্ট করে দিচ্ছিস। ঠিক আছে দিদি, তুমি বিল্টুকে এরকম ভাবে বকাবকি করো না, ও তো বাচ্চা, ও কি বুঝতে পেরেছে নাকি? আর 2-1 দিন পরেই ওর জন্মদিন, তাই ওকে এভাবে বকাবকি করো না। হ্যাঁ, তুমি তো এখন এই কথাই বলবে, কারণ তুমি কি করে বুঝবে দামি জিনিসের মর্ম? বাপের বাড়িতে তো সবসময় স্টিলের থালা বাটিতে খাবার খেয়ে এসেছো, কোনোদিনও চোখে কাচের থালা বাটি দেখেছো? দামি দামি ডিনার সেট চোখে দেখেছো? আমি বুঝতে পারছি কার নজরে এই সব কিছু হচ্ছে। আমাদের বাড়িতে একটা গরিব ভিখারি আছে না, আর ওর নজরেই সব ভালো ভালো জিনিসগুলো এভাবে শেষ হয়ে যাচ্ছে। তন্দ্রা ভালো করেই বুঝতে পারে যে তার বড় ছেলে তাকে উদ্দেশ্য করেই আবার খোঁটা দেওয়া শুরু করেছে। তন্দ্রা কিছুতেই রচনার এত বড় বড় কথা সহ্য করতে পারে না, তার চোখে জল চলে আসে। কিন্তু তবুও রচনা তন্দ্রাকে কথা শোনানো ছাড়ে না। বাড়িতে যা কিছুই হোক না কেন, রচনার মতে সবকিছু তন্দ্রার দোষের কারণেই হয়। তাই তন্দ্রা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। কোনো দরকার নেই, কারণ তোমার বৌদির কথা শুনে আমি অভ্যস্ত, তাই ও যা পারে আমাকে কথা শুনিয়ে দেয়। সেই কারণে তোমাকে আবার এখন গিয়ে ঝগড়া করতে হবে না, বাদ দাও। ঝগড়া করার কথা বলছি না, কিন্তু আমরা যে আলাদা ফ্ল্যাটে থাকবো সেই কথাটা বাড়ির সবাইকে জানাতে হবে তো, আর এখন এই কথাটা জানানোর সুবর্ণ সুযোগ, তাই আমি আজকেই মাকে গিয়ে সবকিছু জানিয়ে দিচ্ছি। এখন কাউকে কিছু জানানোর দরকার নেই, কিছুদিন পরেই এমনিতেই বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠানের দিন আছে। আমি চাই না সবার মন খারাপ হয়ে যাক, তাই বিল্টুর জন্মদিনটা হয়ে গেলে আমরা মাকে গিয়ে বলে দেব। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। এভাবেই দেখতে দেখতে বিল্টুর জন্মদিন চলে আসে। বিল্টুর জন্মদিনে সবাই সেজে গুছে অনেক আনন্দ করতে শুরু করে, আর ধীরে ধীরে সমস্ত আত্মীয় স্বজনরাও চলে আসে। বিল্টু সকলের সামনে খুবই সুন্দর করে কেক কেটে জন্মদিন পালন করে। এমন সময় তন্দ্রার বাবা মা এবং 2 ভাই বিল্টুর জন্য উপহার নিয়ে সেখানে উপস্থিত হয়। কিন্তু এত সব কিছুর মাঝেও রচনা এবং রাজকে ভীষণ পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত হতে দেখা যায়। আরে, তুমি কোন রেস্টুরেন্টে বিল্টুর জন্মদিনের খাবার অর্ডার করেছো?
ওরা তোমার ফোন ধরছে না কেন? সব আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে চলে এসেছে, আর আমার বাবা মাও চলে এসেছে। এখন যদি সঠিক সময়ে খাবার না আসে তাহলে আমি সবাইকে কি খেতে দেব? আরে আমি কি করে বুঝবো যে রেস্টুরেন্টের মালিক সেই সময় এরকম করবে? আমি একটু আগেই তো ফোনে খবর পেলাম যে ওদের রেস্টুরেন্টে আগুন লেগে গেছে, সেই জন্য ওরা ইমার্জেন্সি অ্যালার্ট করেছে এবং সমস্ত খাবারের অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। হে উপরওয়ালা, এবার কি হবে? আমার বাবা মা এই জন্মদিন পালন করার জন্য আমাকে অনেক অনেক টাকা দিয়েছিল, আর আমি যদি ভালো করে জন্মদিন পালন করতে না পারি তাহলে বাবা মা ভাববে আমি মিথ্যা বলে ওনাদের কাছ থেকে টাকা নিয়ে এসেছি। তোমাকে তো অনেকবার বলেছি যে এই বাড়িতে কোনো অনুষ্ঠান করার জন্য নিজের মা বাবার কাছ থেকে টাকা চাইবে না, আমাদের যা সামর্থ্য সেই টাকা দিয়ে আমরা অনুষ্ঠান করব, কিন্তু তুমি কোনোদিন আমার কথা শোনোনি, তাই তুমি এখন বোঝো কিভাবে সমস্ত সমস্যার সমাধান করবে। রচনা ভীষণ ভয় পেয়ে যায়। সেই মুহূর্তে তার পরিবারের সকলেই রচনার কাছে আসে, আর রচনা কাঁদতে কাঁদতে সবাইকে সত্যি ঘটনা বলে। সেই সময় রচনা এবং রাজকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তন্দ্রার বাপের বাড়ির পরিবার এগিয়ে আসে। আরে মা, তুমি কান্নাকাটি করো না, আমি আর তন্দ্রার ভাইরা ভালো রান্না করতে পারি, তাই আমরা এখনই সমস্ত রান্নার সরঞ্জাম জোগাড় করে এখনই ভালো করে রান্না করে দিচ্ছি। দেখবে তোমাদের আত্মীয় স্বজনেরা খুব ভালো করেই খেতে পারবে। আর এই ছোটখাটো বিষয় নিয়ে কেউ কান্নাকাটি করে নাকি? আরে বৌদি, একদম টেনশন নিও না, আমরা 2 ঘন্টার মধ্যে এত সুন্দর রান্না করে দেবো না যে তোমার সব আত্মীয় স্বজন আঙুল চেটে পুটে খাবে, তুমি শুধু অপেক্ষা করো। এই বলে তন্দ্রার বাপের বাড়ির লোকেরা রান্নার জন্য সমস্ত বড় বড় হাঁড়ি কড়াই এবং অন্যান্য বাদবাকি জিনিসপত্র নিয়ে তন্দ্রার শ্বশুর বাড়িতে চলে আসে। আর বিল্টুর জন্মদিন উপলক্ষে তারা মটন বিরিয়ানি, চিকেন চাপ, মিক্স ফ্রাইড রাইস এবং বাটার চিকেন মশলা ও রাবড়ি রান্না করে, আর মাত্র 2 ঘন্টার মধ্যে সমস্ত খাবার তৈরি হয়ে যায়। তারা সকলে মিলে তাদের আত্মীয় স্বজনকে পাত পেরে সুস্বাদু খাবার খাওয়ায়। এর ফলে সকলে খুশি হয়ে বিল্টুকে অনেক অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। সত্যি আপনারা যদি না থাকতেন তাহলে আমার নাতির জন্মদিনটা ভালো করে পালন করাই যেত না। আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতেই পারছি না। তন্দ্রার বাপের বাড়ির পরিবারের ভালো মানুষে দেখে রচনার চোখে জল চলে আসে, আর সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে, তাই সে কিভাবে তাদেরকে ধন্যবাদ জানাবে কিছুতেই বুঝে উঠতে পারে না। তন্দ্রা, আমি তোমাকে আর তোমার বাপের বাড়ির পরিবারকে গরিব বলে অনেক কথা শুনিয়েছি, আমি বুঝতে পারিনি যে তোমরা এত ভালো, আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দাও। আর তন্দ্রা, আমি কোনোদিনও তোমাকে খারাপ কথা শোনাবো না। আরে ঠিক আছে মা, আমি কোনোদিনও তন্দ্রা তোমার মধ্যে পার্থক্য করিনি, আমি যা করেছি আমি নাতির জন্য করেছি, তোমরা ভালো করে খেয়ে দিয়ে আনন্দ করছো এই দেখেই আমি খুশি। তারপর থেকে রচনা আর কোনোদিনও তন্দ্রাকে গরিব হওয়ার জন্য কোনো কথা শোনায় না। আর তন্দ্রা সবাইকে আলাদা হয়ে যাওয়ার কথা জানালে রচনা তাদেরকে কিছুতেই আলাদা হতে দেয় না। বড় জা এবং ছোট জা এখন মিলেমিশে সকলের সঙ্গে হাসি খুশিতে জীবন কাটাতে থাকে। শান্তি দেবী তার 3 ছেলে এবং ছেলের বউ কমলা, সুন্দরী ও রীতার সঙ্গে বাস করে। কমলা এবং সুন্দরী খুব বড়লোক ঘরের মেয়ে হওয়ায় শান্তি দেবী সবসময় তার বড়লোক বৌমাদেরকে আদর এবং আপ্যায়ন করে, কিন্তু ছোট বৌমা অত্যন্ত গরিব ঘরের মেয়ে হওয়ায় তার কপালে সবসময় অপমান ছাড়া আর কিছুই জোটে না। শান্তি দেবী এবং তার 2 বড়লোক বৌমা প্রতিটি মুহূর্তে সুযোগ খোঁজে যে কখন কিভাবে রীতাকে তারা অপমান করতে পারবে। আর এমনিতেও কোনো সুযোগ না পেলেও তারা কারণে অকারণে রীতাকে খুব খারাপ খারাপ কথা শোনায়। শান্তি দেবীর 2 বড়লোক বৌমা কমলা এবং সুন্দরী শীতকাল পড়লে ভীষণ পরিমাণে পিঠে খেতে পছন্দ করে, তাই তাদের শাশুড়ি মা পিঠে বানিয়ে খাওয়ানোর জন্য নিজে বাজারে গিয়ে দামি মানের গুড়, 3 লিটার দুধের প্যাকেট এবং খোয়া ক্ষীর কিনে নিয়ে আসে। ছোট বৌমা শোনো, আজকে আমাদের সবার পিঠে খেতে খুব ইচ্ছে করছে, তাই আমি নিজে বাজারে গিয়ে পিঠে তৈরি করার জন্য জিনিসপত্র নিয়ে এসেছি, তুমি রান্নাঘরে গিয়ে সবার জন্য পিঠে বানানো শুরু করো। মা, আমরা বাড়িতে সর্বসাকল্যে 7 জন বাস করি, আর আমার একা দুটো হাতের পক্ষে এতজনের পিঠে বানানো কি করে সম্ভব? আপনি কিংবা দিদিরা যদি আমাকে হাতে হাতে সাহায্য করে তাহলে খুব ভালো হয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই শীতের মধ্যে তুমি আমার মতো একজন বয়স্ক মানুষকে রান্নাঘরে গিয়ে পিঠে বানানোর কথা বলছো? আমি তো তোমার কোনো হেল্প করতে পারবো না, আর আমার বাকি 2 বৌমা বেশি রান্না বান্না করতে পারে না, ওরা খুব শৌখিন, এইসব রাঁধুনির কাজ ওদের নয়, সুতরাং এখন তোমাকেই পিঠে বানিয়ে খাওয়াতে হবে। শাশুড়ি মায়ের কাছ থেকে এরকম দ্বিচারিতা ব্যবহার পেয়ে রীতার মন খারাপ হয়ে যায়, কিন্তু সে নিজের কষ্ট প্রকাশ করতে পারে না। ঠিক আছে মা, তাহলে আমি সবাইকে পিঠে বানিয়ে খাওয়াবো।
শান্তি দেবী রীতার হাতে পিঠে বানানোর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ধরিয়ে দিয়ে চলে যায়। রীতা রান্নাঘরে গিয়ে সবার জন্য পিঠে তৈরি করতে শুরু করে। সে প্রথমে ভালো করে 3 লিটার দুধ ঘন করে চাল দেয় এবং তারপর তাতে মিষ্টি গুড় মিশিয়ে তৈরি করে নেয় পুলি পিঠে। ধীরে ধীরে সে খোয়া ক্ষীর দিয়ে পাটিসাপটাও তৈরি করে। গরিব বৌমা যখন খাটাখাটনি করে পিঠে তৈরি করছিল, তখন তার শাশুড়ি মা তার 2 বড়লোক বৌমাকে নিয়ে খাবার খাওয়ার টেবিলে বসে পিঠে খাওয়ার জন্য অপেক্ষা করে। পিঠে তৈরি করা হয়ে গেলে রীতা সবার সামনে পিঠে পরিবেশন করে দেয়। পিঠেগুলো খুব সুন্দর খেতে হলেও যেহেতু এই পিঠে রীতা তৈরি করেছে, সেই কারণে শাশুড়ি মা এবং তার 2 পছন্দের বৌমা সেই পিঠের খোঁজ ধরতে শুরু করে। ইস, এটা কেমন পিঠা হয়েছে! মনে হচ্ছে দুধের মধ্যে জল মিশিয়ে তুমি পুলি পিঠা তৈরি করেছো। আর আমি জানতাম পুলি পিঠেতে গুড় দিলে সেই পিঠে সুন্দর খয়েরি রঙের দেখতে হয়, কিন্তু এই পিঠে এরকম সাদা সাদা হয়েছে কেন? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আর আমি বিয়ের আগে আমার মায়ের হাতের অনেক পাটিসাপটা খেয়েছি, কিন্তু এই পাটিসাপটা খেতে খুব বাজে হয়েছে। ইস, থু, এই পিঠে তো দেখছি মুখে তোলাই যাবে না। বৌমা, তুমি তো দেখছি একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারো না। আমার 2 সোনার টুকরো বৌমা আজকে পিঠে খেতে চেয়েছে, আর তুমি এরকম বাজে পিঠে তৈরি করেছো। আমি 3 লিটার দুধ নিয়ে এসেছিলাম, কিন্তু তবুও তোমাকে দুধে জল মেশাতে হলো। আর কমলা বৌমা যে বলছে তুমি পিঠেতে ভালো করে গুড় দাওনি, তাহলে সব গুড় কোথায় গেল? কিন্তু মা, আমি তো দুধে একটু জল মেশাইনি, আর পিঠে রান্না করা হয়ে গেলে আমি নিজে তো পিঠে খেয়ে দেখেছি, আমার তো সব ঠিকঠাকই মনে হয়েছে। আর আপনি যে পরিমাণে গুড় দিয়েছিলেন, আমি তো সেই পরিমাণ গুড় দিয়েই পিঠে বানিয়েছি। কি, আমরা পিঠে খাওয়ার আগেই তুমি নিজে পিঠে খেয়ে নিয়েছো? ছি 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 ছি, তুমি এত লোভী! আমাদের শাশুড়ি মা এই বাড়ির সবচেয়ে বড় জ্যেষ্ঠ মানুষ, আর তুমি তাকে প্রথমে পিঠে না খাইয়ে নিজে গাও গাও করে পিঠে গিলে নিয়েছো। তারপর আবার মিথ্যা কথা বলতেও তো তোমার ভয় নেই দেখছি। তুমি যদি সব গুড় দিয়ে পিঠে তৈরি করো, তাহলে পিঠেগুলোর এই দুর্দশা হবে কেন? আমার মনে হয় তুমি নিজে বেশি গুড় মিশিয়ে পিঠে খেয়ে নিয়েছো, আর আমাদেরকে ভেজাল মিশিয়ে পিঠে তৈরি করে দিয়েছো। এই পিঠে আমরা খাবো না। এই বলে কমলা এবং সুন্দরী খাওয়ার টেবিল ছেড়ে উঠে চলে যায়। এর ফলে শাশুড়ি মা রীতাকে আরো বেশি কথা শোনাতে শুরু করে। সবাই মিলে সবসময় এভাবেই রীতাকে উঠতে বসতে অপমান করতে থাকে। রীতা আবার রান্নাঘরে গিয়ে সবার জন্য পিঠে বানায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। নতুন বছরের শুভ সূচনায় বাড়ির 2 বড়লোক বৌমা ঠিক করে যে তারা নতুন বছর উপলক্ষে একটা বড় পার্টি রাখবে। মা, অনেকদিন বাবা মায়ের সঙ্গে দেখা হয়নি, তাই ভাবছি নতুন বছরের শুরুতে বাড়িতে একটা বড় করে অনুষ্ঠান করব, আর সেখানে সকল আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করব। তাহলে আমাদের বাবা মা এই অনুষ্ঠানে আসলে ওনাদের সাথে দেখা হয়ে যাবে। হ্যাঁ দিদি, তুমি ঠিক কথাই বলেছো। তারপর আলমারিতে অনেক দামি দামি শাড়িও পরে আছে, সেগুলো তো আর পরাই হয় না। অনুষ্ঠান উপলক্ষে আমি সব দামি দামি শাড়ি আর গহনা পরবো, কি মজা! ঠিক আছে, তাহলে তাই করো, আমার কোনো অসুবিধা নেই। তোমরা 2 বৌমা তোমাদের বাড়ির লোকজনদের নিমন্ত্রণ করে দাও, আর যাদের যাদের বলার আছে তাদেরকে আসতে বলে দাও। আমি এই অনুষ্ঠান উপলক্ষে ওই গরিব রীতাকে দিয়ে সকলের জন্য বেশি বেশি করে পিঠে বানিয়ে রাখবো, তাহলে ওকে আরো বেশি করে অপমান করা যাবে। শাশুড়ি মায়ের এরকম অভিসন্ধি দেখে 2 বড়লোক বৌমা জোরে জোরে হেসে ওঠে। না মা, আপনি সামান্য ভুল করছেন। পিঠে রান্না করাবেন সেটা পরের কথা, কিন্তু আমার মনে হয় ওই গরিব বউয়ের বাবা মাকেও এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করা উচিত। কমলার মুখে এই কথা শুনে সুন্দরী এবং তার শাশুড়ি মা অবাক হয়, কারণ তারা রীতার প্রতি কমলার এরকম দরদ মেনে নিতে পারে না। দিদি, তুমি এবার একটু বেশি বাড়াবাড়ি করছো। তুমি তো ভালো করেই জানো যে ওর বাবা মা অনেক গরিব, আর আমাদের বড়লোক বাবা মায়ের সামনে ওই গরিব পরিবারকে মোটেই মানাবে না, তাই ওদেরকে ডাকার কোনো দরকার নেই। আরে বোকা মেয়ে, তুই আমার কোনো কথাই বুঝতে চাস না। আগে ওই গরিব পরিবারকে নিমন্ত্রণ করা হোক, তারপর দেখবি নিজেই সব বুঝতে পারবি। আর মা, আপনি বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি রীতার পরিবারকে ফোন করে নিমন্ত্রণ করে ফেলুন। সবাইকে আমরা রীতার হাতে তৈরি করা পিঠে খাওয়াবো তো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। শান্তি দেবী তার 3 বৌমার পরিবারকে ফোন করে পার্টিতে আসার জন্য নিমন্ত্রণ জানায়। 3 ভাই মিলে পার্টি উপলক্ষে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করার উপকরণ নিয়ে আসে। দেখতে দেখতে পার্টির দিনও চলে আসে। রীতা সকালে উঠে পিঠে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যা হতে না হতেই সকল আত্মীয় স্বজনরা পার্টিতে এসে উপস্থিত হয়। সুন্দরী এবং কমলার বড়লোক বাবা মাও সেই পার্টিতে আসে। শান্তি দেবী তাদেরকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। সকলে মিলে তাদেরকে আপ্যায়ন করা শুরু করে। ধীরে ধীরে রীতার গরিব বাবা মা এবং গরিব বোন রত্নাও সেই পার্টিতে আসে।
কি হলো, আপনাদের রাস্তায় এত দেরি হলো যে? আমি ভাবলাম আপনারা পার্টির নিমন্ত্রণ পেয়ে সন্ধ্যেবেলা গরম গরম পিঠে খাওয়ার জন্য চলে আসবেন, কারণ আপনারা তো গরিব, আপনাদের পক্ষে পিঠে তৈরি করে খাওয়া তো সম্ভব নয়। কিন্তু আপনারা ফ্রিতে পিঠে খাওয়ার কথা শুনেও এত দেরি করে আসলেন যে? না না দিদি, পিঠে খাওয়াটা বড় ব্যাপার নয়, আসলে নতুন বছর উপলক্ষে রাস্তাঘাটে অনেক জ্যাম, সেই জন্য অটো পেতে খুব দেরি হচ্ছিল, তাই আমাদের আসতে একটু দেরি হয়েছে। ও সরি সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনারা আবার অটো করে যাতায়াত করেন। আসলে আমরা বড়লোকেদের, আসলে আমার বড়লোক বৌমার বাবা মায়েরা অনেক বড় গাড়িতে করে এই পার্টিতে এসেছে, তাই আমি আপনাদের সাথে ওদেরকে গুলিয়ে ফেলছিলাম। রিতার পরিবার এরকম অপমান কিছুতেই সহ্য করতে পারে না, কিন্তু তবুও তারা মুখ ফুটে অপমানের প্রতিবাদও করে না। সেই সময়, দিদি আমিও আপনাদের জন্য সামান্য পিঠে তৈরি করে নিয়ে এসেছি, আপনারা এই ভাপা পিঠে একটু খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। না না, এই পিঠে আমরা খাবো না, কারণ আজকে পার্টিতে আপনার মেয়ে আমাদের সবার জন্য পুলি পিঠে, পাটি সাপটা, চন্দ্রপুলি আরো নানান রকমের পিঠে বানিয়েছে। আপনি বরং এই পিঠেটা আমাকে দিন, আমি আমাদের বাড়ির চাকরকে দিয়ে দেব। এই কথা শুনে রিতার পরিবারের চোখে জল চলে আসে। সেই সময় রিতার স্বামী রিতার কাছে গিয়ে বলে, কি হলো রিতা, তুমি এখনো পিঠা রান্না করে যাচ্ছ? বাইরে গিয়ে দেখো তোমার বাবা মা এসেছে, সবাইকে তো অনেক পিঠা পরিবেশন করে খাইয়েছো, এবার নিজের বাবা মার বোনকে পিঠা পরিবেশন করে খাওয়ানোর পালা। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি, ওনাদেরকে আমি রান্নাঘরে নিয়ে এসে ভালো করে বসিয়ে পিঠে খাওয়াবো। এই বলে রিতা বাইরে গিয়ে দেখে যে তার শাশুড়ি মা এবং তার দুই জা ইচ্ছা করে রত্নাকে দিয়ে সকলকে পিঠে পরিবেশন করে খাওয়াচ্ছে। তারা নিজেদের বড়লোক হওয়ার অহংকারে সকলের সামনে রিতার পরিবারকে যা নয় তাই ভাবে অপমান করছে। রিতা কিছুতেই তার পরিবারের এরকম অপমান মেনে নিতে পারে না, তাই সে তার বাবা মা এবং বোনকে তখনই পিঠে খাওয়ানোর জন্য রান্নাঘরে নিয়ে চলে যায়। কিন্তু রান্নাঘরে এসে রিতা দেখে সমস্ত পিঠে শেষ হয়ে গেছে, তাই সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কি হলো রিতা, তুমি এরকম চিন্তা করছো কেন? নিজের বাবা মার বোনকে ভালো করে পিঠে পরিবেশন করো, খিদে তো তাদের মুখ শুকিয়ে গেছে তো। আমি এক্ষুনি হাড়িতে অনেকগুলো পুলি পিঠে রেখে গিয়েছিলাম, কিন্তু কি করে শেষ হয়ে গেল বুঝতে পারছি না। আর তোমার পরিবার আমার বাবা মা বোনকে অনেক অপমান করেছে, বোনকে দিয়ে পিঠে পরিবেশন করিয়েছে, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। আচ্ছা বাদ দাও, আমি আবার পিঠে রান্না করে আমার বাবা মা আর বোনকে খাওয়াবো। এই বলে রিতা আবার হাড়িতে দুধ চাপিয়ে পুলি পিঠে তৈরি করা শুরু করে। সে পিঠে তৈরি করছে এমন সময় শান্তিদেবী এবং তার দুই বৌমা সেখানে আসে। তারা রিতাকে পিঠে তৈরি করতে দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি আবার পিঠে রান্না করছো কেন বৌমা? হাড়িতে এত পিঠে আছে তবুও দেখছি তোমার লোভ শেষ হচ্ছে না। আর নিজের বাবা মাকে যখন এতই গরম গরম পিঠে খাওয়ানোর ইচ্ছা, তাহলে আমাদেরকে ঠান্ডা পিঠে খাওয়ালে কিসের জন্য? আমার বাবা মা একেবারে ঠান্ডা জিনিসপত্র খেতে পারে না, আর তুমি আমার বাবা মাকে ঠান্ডা পিঠে পরিবেশন করে খাওয়ালে। কোন হাড়িতে পিঠে আছে মা? রান্নাঘরে যে কটা হাড়ি রাখা আছে তার মধ্যে তো একটাও পিঠে নেই। তুমি জানো না যে আমাদের রান্নাঘরে কত বিড়াল ঘোরাঘুরি করে, সেই কারণে আমি দুটো পিঠের হাড়ি আমার ঘরে রেখে এসেছি, কিন্তু তোমার সেই দিকে কোনো মন নেই। নিজের বাবা মা এসেছে বলে আনন্দে এতই মশগুল হয়ে গেছো যে সবকিছুই তুমি ভুলে যাচ্ছ। এসব কথা রিতা আর কিছুতেই সহ্য করে উঠতে পারে না, অপমানের জ্বালাই তার গা ভীষণ পরিমাণে জ্বলতে পুড়তে শুরু করে। অনেক হয়েছে, তোমরা এবার চুপ করো, আমি আর আমার পরিবার গরিব বলে তোমরা সেই প্রথম থেকে আমাদেরকে অপমান করেই যাচ্ছ, আর দিনে দিনে তোমাদের অত্যাচার বেড়েই চলেছে। তোমাদের কি করে সাহস হয় যে আমার বোনকে দিয়ে সকলকে পিঠে পরিবেশন করে খাওয়াও তোমরা, তারপর পিঠের হাড়ি নিজের ঘরে লুকিয়ে রেখে দিয়েছো? আমি তোমাদের সাথে আর সংসার করতে পারবো না। এরপর তোমাদের যদি পিঠে রান্না করে খেতে ইচ্ছা হয় তাহলে নিজেই রান্না করে খেও, কেমন? হ্যাঁ আমার বউ একেবারে ঠিক কথা বলেছে, যে পরিবারে আমার বউ থাকবে না সেই পরিবারে আমিও থাকবো না, সুতরাং আজকে আমি আমার বউকে নিয়ে বাড়ি থেকে চলে যাবো। এই বলে পার্টি শেষ হয়ে যাওয়ার পর অশোক তার বউকে নিয়ে অন্য ফ্ল্যাটে চলে যায়। শান্তিদেবী এবং তার দুই বড়লোক বৌমা মনে মনে বুঝতে পারে যে তারা রিতার সঙ্গে একটু বেশি অন্যায় করে ফেলেছে। তারা মনে মনে অনেক অনুশোচনা করলেও রিতা আর অশোক কিছুতেই সেই বাড়িতে আর ফিরতে চায় না। তাদের মন ভোলানোর জন্য শান্তিদেবী এবং তার দুই বড়লোক বৌমা অনেক অনেক পিঠে বানায়। তারা সবাই মিলে সেই পিঠে নিয়ে অশোক এবং রিতার কাছে যায়। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি চলে আসার পর আমার সংসার একেবারে অন্ধকার হয়ে গেছে, কারণ তুমি আমার সংসারের যে কাজগুলো করতে সেই কাজ কেউ করতে পারছে না। তুমি দয়া করে আমাদের সঙ্গে ফিরে চলো।
আপনারা যে আমার জন্য পিঠে তৈরি করে এনেছেন এটা দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু এভাবে আমাদেরকে বলবেন না, কারণ অনেক কষ্ট করে নিজেদের ফ্ল্যাটকে আমরা সুন্দর করে সাজিয়েছি। তাই আমি আপনাদের সংসারে দেখাশোনা করব ঠিকই, কিন্তু এই ফ্ল্যাট ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারবো না। রীতার এরকম কথা শুনে তারা নিজেদের বাড়িতে ফিরে যায়। রীতা এবং অশোক সকলের সঙ্গে দেখা করতে নিজেদের পুরানো বাড়িতে গেলেও তারা সেই বাড়িতে পুরোপুরি ফিরে যায় না। রীতা নিজের ফ্ল্যাটে পিঠে রান্না করে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ায়।